আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আবাদ বন্ধুগণ আজ আমরা একটি বিষয় নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হল আমাদের দেশ সহ মুসলিম বিশ্বের কোথাও কোথাও যারা শিয়া বলে নিজেদের পরিচয় দেন এবং অনেকেই আসেন হয়তো নিজেরা শুননি কিন্তু না জানার কারণে শিয়াদের অনুষ্ঠানে যুক্ত হয়ে যান আর এই অনুষ্ঠানটা হলো আশুরা উপলক্ষে তাজিয়া তাজিয়া মানে কি তাজিয়া মানে দুইটি বাস্তবতা আমরা দেখি একটি হলো মানে আকৃতি বানায় তারা ঘুরার আকৃতি হুসাইন রাদিয়াল্লাহু তালানহুর ঘুরার আকৃতি বানায় কাঠামো বানায় মূর্তি বানায় এবং বিভিন্নভাবে এটাকে সাজায় এবং এই সাজানো বানানো মূর্তিকে সাথে করে নিয়ে বেদনাদায়ক আহাজারি করে মিছিল করে এই দুইটি জিনিস একত্রে এর নাম তাজিয়া মিছিল আমি আবার বলছি তাজিয়া মিছিল মানে দুইটি জিনিস একটি হলো ঘোরার মূর্তি বানানো মা ঘুরার মূর্তিকে সাজানো এবং পাশাপাশি বেদনা দুঃখ কষ্ট প্রকাশ করতে গিয়ে আর্তচিৎকার দিয়ে কান্নাকাটি এবং এই ঘুরার মিছিলের পিছনে কান্নাকাটি করে দীর্ঘ মিছিল করা এর নাম তাজিয়া মিছিল এটা শিয়ারা করেন কিন্তু কোরআন এবং সুন্নার দৃষ্টিতে এর বিশ্লেষণ হওয়া উচিত এক নাম্বার ইসলাম সর্বাবস্থায় মূর্তিকে হারাম করেছে প্রাণের কাঠামো বানানো বেদ বানানোকে ইসলাম হারাম করেছে করেছেন তাই কারবালার উদযাপন আশুরায় কারবালার হৃদয় বিদারক ঘটনা প্রকাশ করতে গিয়ে মূর্তি বানানো ইসলামের সাথে সাংঘর্ষিক নবীজির শিক্ষার সাথে সাংঘর্ষিক দুই নাম্বার এই বানানো ঘোড়াকে সাজিয়ে তার পিছনে আত্মচিৎকার করা রোহাজানি করা এটা নবীজি সাল্লাম লানত করেছেন কারণ এর দ্বারা যার জন্যে রোহাজানি করা হয় তার কোনো কল্যাণ হয় না বরং নিজের ক্ষতি সাধারণ নিজেকে রক্তাক্ত করা নিজেকে কষ্ট দেয়া নিজেকে রশি দিয়ে বেঁধে রাখা নিজে খালি পায়ে হাঁটা না বরং ইসলাম শিকায় নবীজ ইসলাম শিখিয়েছেন যে পৃথিবীতে বেছে নাই যিনি শহীদ যিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যারা জীবিত তারা দোয়া করবে তার ভালো কাজের কথা প্রচার করবে তার আদর্শ অনুসরণ করবে হুসাইন রতিউল্লাহ আদর্শ অনুসরণ করব তার মতো চরিত্রবান হব তার জন্যে দোয়া করব আর হা যারাই জন্য ঘটনা ঘটিয়েছে তাদেরকে দীক্ষার দেব নিন্দা করব এবং এখনও যদি কেউ এমন চরিত্রের থাকে যারা হুসাইন রাদি আল্লাহতালহর সাথে বেয়াদবি করেছিল অনাচার করেছিল জুলুম করেছিল তাদের প্রতিচ্ছবি হিসেবে যারা আসে তাদের প্রতিও দীক্ষার দেবো যারা হুসাইন রাদি আল্লাহ মতো মজলুম তাদের পক্ষে আমাদের সমর্থন জ্ঞাপন করব এটা ছিল ইসলামের শিক্ষা কিন্তু আফসুস এই তাজিয়া মিশিল নামে যা করা হয় তা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না বরং হারাম বা নিষিদ্ধ এটা শরীয়ত বিবেক এমনকি সুস্থ চেতনারও বিপরীত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক